গাইজ, আজকেও কিন্তু হ্যাঁ পড়ছি গেরিনা ফ্রি ফায়ারের বারমুডা নামক এলাকায়। আর আমার লগে আছে তোমাকে নব্রি ভাবি। এ নব্রি, কই নাম আমু? কও তাড়াতাড়ি, কও কই নাম বা। একদম উঁচা জায়গার মধ্যে নামাও, একদম উঁচা জায়গার মধ্যে। হাই নব্রি, উঁচা জায়গার মধ্যে নামা, উঁচা জায়গার মধ্যে, উঁচা জায়গার মধ্যে নামা। তুই কি করবি উঁচা জায়গার মধ্যে নামা? আমি টিকটক ভিডিও করব। উঁচা জায়গার মধ্যে টিকটক ভিডিও বানাইলে অনেক সুন্দর হয়। কানে কোনে দিমু নব্রি, কানে কোনে। তোর না একদিন কইছি আমি টিকটক প্রতিবন্ধীরা বানাই, টিকটক বানাবি কি লাগে? হ্যাঁ টিকটক মিকটক করা লাগবো না। না করবো, তুমি উঁচা জায়গার মধ্যে নামাও, নাইলে আমি ম্যাচ থেকে ব্যাক করে দিতেছি। ম্যাচ থেকে ব্যাক করে দিবি তুই? ম্যাচ থেকে ব্যাক করে দিবি তুই? তো আমার অনেক জ্বালাইতেছস, তুই ম্যাচের মধ্যে আইতে পারলি না, তুই আমার জ্বালানি শুরু করে দিছস, টিকটক টিকটক শুরু করে দিছস। আচ্ছা যাও, ম্যাচ থেকে ব্যাক টেক করার দরকার নাই, আমি তোমার একটা টিকটকের র‍্যাপ শোনাই। র‍্যাপটা শোনো তাইলে মনোযোগ দিয়া। হেই আমি টিকটকার, আমি করি টিকটক, তাই তো থাকে আমার মধ্যে একটু অন্যরকম ভাব। কত মাইয়ারা ঘুরে পিছন পিছন, নাই কোনো লাভ, আমি কই সবাই চুপ থাক, আমি টিকটকার, আমি টিকটকারের বাপ। আর কিছুদিন টিকটক ভিডিও করতে থাকো, পাওয়া যাবে একটা প্রতিবন্ধীর কাজ। নব্রি তুই কইরা দিছস আমার টিকটক ভিডিও আমি তোমারে ব্ল্যাকমেল করতেছি, এটা কি আমার অনেক বড় দোষ? দেখছো দেখছো কি শায়রি কই? আর আমার শায়রির মধ্যে আছে একটা অন্যরকম ভাব। এটা তো শায়রি না, তুমি কইরা দিছো শায়রির মাইরে বাপ। এই এই আচ্ছা, কবিতা গান বাজনা র‍্যাপ শায়রি অনেক হইছে, এবার মনোযোগ দিয়ে গেম খেল। আর এটা তো যে র‍্যাঙ্ক ম্যাচ, যদি মাইনাস খায়া যায় আর তোরে লইলে তো কোনোদিন প্লাস পাই না। আর এই যে জায়গা ডামডাপুড়ানি নাইলে এটা দিয়ে তোমাকে জাতির পূর্ববীরে মারতাম। আর ও ও ওই যে ওই যে একটা এনিমি আছে ওই জায়গায়, এটার মারে ওই আমারে মারছে ওর একদম মাম 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 মাইরালাম, ওর একদম মাইরালাম, অহনি যাই মাইরালাম ওরে। ওই বোর রোবেল ভাইয়ের গায়ে হাত তুলছে না, ওর খবর আছে? ওর এত বড় গলি যা এড়াই দিছে, আর মাইরালাম আর আমি এমনি তুতলাইতেছি গিয়ে লেগিয়া। আমি বোর রোবেল ভাই, আমি কত কইবার পারতাছি না গিয়ে লেগিয়া। ও মনে পড়ছে, আমি সকালবেলা আমার একটা বন্ধুরে চেতাইছিলাম, এর লাগি মনে আমার এমন হইতেছে না, ওর একদম মাইরাইলাম, এমনি মাইরালাম ওরে। আমার গায়ে হাত তুলছে না, এই যে অনবোজ অনবোজ অন মজা বোঝ, পরিচয় দেওয়ার সময় নাই, সবাই যায় দি কাকা র‍্যাপ কেচার আসামি। ইয়া বড় রোবেল ভাই কেটা, আর এখন একটা টিকটকের একটা ডান্স দেয়া মোট, টিকটকের একটা ডান্স যা করে টিকটকের ডান্সটাও দেয় দিছি। আর গাইজ আমি কিন্তু আগেই কইছি আমার টার্গেট হইতেছে এরকম দুর্বল প্লেয়ার, আমি কিন্তু এই যে একটা দুর্বল প্লেয়ার গুলো কিন্তু চোখে চোখে রাখি। আগে লেগে আমার দিকে কিন্তু ম্যাচের এই যে ক্লাসিক ম্যাচের যে বট প্লেয়ার গুলো আছে এটি কিন্তু তরতর করে কাঁপে, ঠিক আছে? ওইদিকে আবার কই যাইতেছো? ওইদিকে আবার কই যাইতেছো? তুমি আমার লগে আছো, আগে কইবা না, আমি তো ভুলে গেছিলাম কাজে আমি তোমার লগে গেম খেলতে আইছি। এই জায়গা থেকে কি রে একটা মেশিন থাকে, মেশিনটা গেল কই? এই ঘরে, ও এই যে এই ঘরে থাকে, এই যে এই ঘরে। আমি কিন্তু এটা আগে থেকে জানি গাই যে এই ঘরে থাকে। আমি ওই যে ওই দিকটা আর কি ঘুরা এই জায়গায় আর কি আইলাম, তো এই জায়গা থেকে মোটামুটি এই যে কিনা টিনা শেষ। আর আমাকে গানের মধ্যে কিন্তু এই যে অ্যাবিলিটি লাগাই লইছি, এখন গান কিন্তু পাওয়ারফুলের থেকে বেশি পাওয়ারফুল হয়ে গেছে। হুনো নে একটা কথা আছে তোমার লগে, হুনো তাড়াতাড়ি হুনো হুনো একটা কথা আছে। কি কথা কো? না একটা কথা আছে তোমার লগে, একটা কথা কমু কো। আচ্ছা কই আলাই তাইলে? হ্যাঁ আরে কো, কইতাছি তো কইতে। আরে কইতাছি তো এমন করো কে লাগিয়া, তুমি যদি আবার কিছু মনে করো আর লাগি কইতে চাইতাছি না। আরে কো। আচ্ছা আচ্ছা দাঁড়াও, কইতাছি কইতাছি একটা কথা। খালি আজাইরা পেছাল পারো, আজাইরা পেছাল ছাড়া কিছু পারো না? তোমার লগে আমার আজাইরা পেছাল পারতেই তো মজা। গ্লোয়াল মারো গ্লোয়াল মারো তার। আরে নব্রি পিছনে গ্লোয়াল মার পিছনে, হ হ এখন রিভাইভ কর। আর ওর এত বড় কলিজা হয় আমার গায়ে হাত তুলছে, পর রোয়েল ভাইয়ের গায়ে হাত তুলছে, ওর এত বড় কলিজা, ওর তো এখন নিজে যে কি যে কোক 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 করমো, কি যে করমো, আমার গায়ে হাত তুলছে না, ওর খবর আছে? একদম খবর লইলাম ওর। কোন দিক থেকে মারছে? আরে নব্রি বিতে গুলি কর, এদিক থেকে এমনি যদি মারতে যাস আমার মতো মানে দুর্বল বিলিয়ারের মতো মরে যাই বাগা। আর আমি তো এমনি বইয়া থা বা পলায় মারার বিলিয়ার না, আমি তো আছি বোর রোবেল ভাই, ওর যে কি করি আবার আবার মারতেছে, মনে করতেছে মাইরা লাইবো। দেখ তোরে কি কক 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 করি, তুই খালি একটু ওয়েট কর, এই জামা কাপড় বদলাই লই। এই এই তোমার ড্রেস পাল্টে গেল কেমনে? পাল্টে গেল কেমনে? এটা নতুন ইভেন্টের ড্রেস, এটা ম্যাচের মধ্যে ড্রেস চেঞ্জ করা যায়। তাইলে আমি অনি মামারে নিয়া দেও,
চলে এটার মধ্যে পুরো পোশাকের মধ্যে বাতি চলে আমারেও নিয়ে দাও হ্যাঁ নবরে পোশাকের মধ্যে বাতি দেখে বাতি ওলা পোশাক নিতে চাইতাছ সামনে এনিমি আছে আর মূল কথা হইলো এটা মাইয়ারা পরবার পারে না তুই এটা নিয়ে কি করবি ওই যে দেখ ওই যে দেখ ওই যে নাইমা গেছে গা ওই আরে মারন লাগবে ওই আমার গায়ে আতুল ছিল কিন্তু মাইরা দিছে আমারে এখন এখন তোমাকে জাতির পর ওভি একটু নকল করি কালি আমার এই গালি মাইরা দে এই গালি আমার এই মাইরা দে মারবই তো মারবো না তুমি যে দুর্বল প্লেয়ার এর কই তোমারে মাইরা দে নবরি তুই আমারে দুর্বল প্লেয়ার কস কানে কোনে দিমু নবরি কানে কোনে তুই আমারে দুর্বল প্লেয়ার কস আর এটা লাগি আমার একটা শায়রি মনে পড়ে গেছে গা শায়রিটা কইতাইলে তুই আমারে দুর্বল প্লেয়ার কইছস এটা আমার কেমনে প্রাণে ছয় আরে নবরি তুই আমারে দুর্বল প্লেয়ার কইছস এটা আমার কেমনে প্রাণে ছয় কিন্তু খোঁজ লইয়া এক গা পুরা জাতি কিন্তু আমারে বড় রবেল ভাই কয় তুই এখনো ভুলস নাই আমি তো মনে করছি তুই এই কথা ভুইলা গেছ তুই এখনো বাতিওলা পোশাক করতেছ আর আর এই পোশাকের ভিতর শয়তান আছে না শয়তান আছে তোমার শয়তানে কামড় দিব এটা শয়তান তোদের দিকে আমি ভয় পাই না শয়তান দিকে ভয় পাও না যখন দৌড়ব তখন বুঝবা আর এই পোশাকের ভিতর খালি শয়তানই না হাপ্পা আছে হাপ্পা তোমার কাম মারবো দাওগা হাপ্পাতে আবার মনে করে যে বাওয়াতে বাও এই তুমি কি আমার বাচ্চা গুলো বইন পাইছো নাকি এগুলো বইলে আমার বই দেখাও হয়তো দেয়া যাইতেছে এগুলো দিয়ে মানতাছে না ও হয়তো তেলা বুকারে ভয় পায় এবার দেখি নেহা এই পোশাক তোমার নেয়া দিমু কিন্তু আমার কাছে এটার অ্যানিমেশনটা জোস লাগে যখন তেলা পোকা বের হয় না এই ড্রেস থেকে তখন আমার কাছে জোস লাগে ও বাবা গো তাইলে আমি জায়গায় এই ড্রেস থেকে তেলা পোকা বের হয় কুচুর ড্রেস পোচা ড্রেস লাগবো না আমার এই ড্রেস লাগবো না কেন না গেম থেকে বের হয়ে নিয়ে দিতেছি আয়ো আর তেলা পোকার অ্যানিমেশনটা তো আরো ভালো লাগে আমার কাছে ওইটা থেকে না তেলা পোকা বের হয় ওই ড্রেস পাল্টাও তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা পাল্টাই লাইতাছি শতক তুমি তো আমার গার্লফ্রেন্ড তোমার একটু একটু কথা আমার রাখতে হইব আর তুমি যে জিনিসে ভয় পাইবে ওই জিনিস কি আমি রাখমু পাল্টাইছো এখন আর তেলা পোকা বেরইবো না তো না না তেলা পোকা বেরইবো না আবার যদি ওই ড্রেস পরি তাহলে তেলা পোকা বেরইবো আচ্ছা দাঁড়া ওই ড্রেস পরতেছি দেখো অ্যানিমেশন থেকে কত সুন্দর তেলা পোকা বের হয় পাল্টাও পাল্টাও আবার আমচোকে এটা ওই টানো আচ্ছা আচ্ছা দাঁড়াও পাল্টাইতাছি তুমি তো তেলা পোকা দেখে ভয় পাও আমার তো মনেই ছিল না এখন আর তেলা পোকা বেরইতো না পোশাক তো চেঞ্জ কইরা লাইছি বেরইলে বেরইতেও পারে ও বাবা গো তাইলে আমি তোমার লগেই থাকতাম না আমি জায়গা নো ফ্রি ড্রেস নিবি না আর গাইজ এখন ছোট্ট একটা অ্যাড দিব তোমরা চাইলে একটা স্কিপ করতে পারো তো তোমরা তো জানোই বর্তমান বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত বেটিং প্ল্যাটফর্ম হইতেছে OneXBet আর OneXBet কতটা ট্রাস্টেড এটা আলাদাভাবে বলে দেওয়ার কিচ্ছু নেই তো OneXBet হইতেছে যেখানে তোমরা বিভিন্ন গেমের প্রতি বাজি ধরে টাকা ইনকাম করতে পারবা তো তোমরা যারা ক্রিকেট ফুটবল প্লাস অন্যান্য গেমের মধ্যে পারদর্শী আছো তারা কিন্তু OneXBet থেকে টাকা ইনকাম করতে পারবা তো আরেকটা কথা আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা পেয়ে যেতে পারো 13,000 টাকা পর্যন্ত বোনাস তো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স প্লাস পিন কমেন্টে লিংক দেওয়া থাকবে যাও ডাউনলোড আমার মনে হইতেছে এই জায়গায় কেউ একজন গাড়ি চালাইতে চালাইতে ঘুমায় গেছে উমা এটা দি মাইয়া সুন্দরী মাইয়া দাও আবার আর এই এমনি গাড়ি চালাইতে চালাইতে ঘুমায় যাওয়া কি বালা ড্রাইভিং করতে করতে ঘুমায় গেলে কিন্তু আইনের আওতায় 107 ধারা মোতাবেক কঠিন শাস্তি হওয়া উচিত কিন্তু এটা সুন্দরী এটার আবার কি এর শাস্তি সুন্দরী দেয়া যাইতে চাই চাই যাই হোক তোমার তোমাকে ভাবিরে দিয়া এটার ইয়া আরে তোমার ইয়া করে দিছে নক করে দিছে আল্লাহ দাঁড়াও আমি তোমার এখন রিবেক করতেছি এই যে গুলো আলো আছি মাইরা দিছে আচ্ছা সমস্যা নাই আমার কাছে টোকেন আছে অনেকগুলো টোকেন আছে টোকেন দিয়ে তোমার রিবেক রিভাইভ করে দিতে পারতাম যদি না মারতো করো আর মায়া মায়া করো ই মার লাগি মরছি আমরা দুইজন নাইলে এই ম্যাচটা ইজিলি বই আনতে পারতাম তা অবশ্য ঠিক এই 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 মায়াটা লাগি আমার মরতে হইছে এই মায়াটার পিছু যদি না পড়ি তাইলে কিন্তু আমি মরি না আর এটার লাগি মনে কোন কবি জানি কইছে মাইয়ার রূপ দেখিয়া যদি মনে করো পড়ি মাইয়াই কিন্তু সর্বনাশের কারিগরি নেহা তুমি একটা ভালো জায়গার মধ্যে নামাও আমি এখন আইতাছি হ্যাঁ একটা ভালো জায়গার মধ্যে নামাও কোন জায়গায় নামামু খালি একটা জায়গার মধ্যে নামাও যে জায়গায় এনিমি ডেনিমি নাই তুমি নামাও আমি আইতাছি আচ্ছা তুমি যাও আমি নামাইতেছি A few moments later. নেহা একদম খালি জায়গার মধ্যে নামাইছো না? হ্যাঁ একদম খালি জায়গার মধ্যে নামাইছি তুমি দেখা যাও আয়া একদম খালি জায়গার মধ্যে নামাইছি। আচ্ছা ভালো করছো এনিমি আবার মারবো না তো? এনিমি মারবো কেমনে এনিমি আমাদের দেখতে পারবো না? আয়া পড়ছি আয়া পড়ছি কি রে নবরি তোরে আমি এই জায়গায় নামাইতে কইছি তোর না কইছি একদম একটা খালি জায়গার মধ্যে নামাইবি তুই এই জায়গায় নামাইছস কি লাগিয়া
দেখ তো নবীর বাচ্চা নবীর মুন্না চাইতেছে একদম কানে কোণে দেই কানে কোণে কি একটা জায়গার মধ্যে নামাইছ তুমি তো কইছো খালি জায়গার মধ্যে নামাইতে আর আমি কত কষ্ট করে এই জায়গার মধ্যে নামাইছি আর তুমি আমারে বকতেছো তুমি আমারে বকতেছো তোমারে বকতাম না তাহলে কি করমু হ্যাঁ তরে তরে এই জায়গায় নামাইতে কইছি তো এত উঁচা জায়গার মধ্যে নামাইলি কি লাগে হ্যাঁ উঁচা জায়গার মধ্যে তো নামবো আমি উঁচা জায়গার মধ্যে একটা টিকটক ভিডিও বানাবো অনেক সুন্দর হইব তুই আবারও টিকটকের নাম লইতাছ তুই জানোস না আমি টিকটকের নাম অনবার পারি না মুন্ডাই চাইতাছেন তো লাত্তি মাইরা ফালা লাত্তি মেরা ফালাই দেই তুমি আমার এই জায়গা থেকে লাত্তি মেরা ফালাই দিতে পারবা পারতাম না হ্যাঁ এলো যা যা নবরি তুই আমার আমার লগে কথা আমি লাত্তি মেরা ফালাই দিতে পারতাম না আমি বল রুবেল ভাই আমি উঁচা জায়গার মধ্যে টিকটক ভিডিও বানাইতাম তুমি সত্যি সত্যি আমার লাত্তি মেরা ফালাই দিছো লাত্তি মেরা ফালাইতাম না তুই টিকটক টিকটক করা শুরু করে দিছস আমি না তোর একদিন কইছি টিকটক ভিডিও প্রতিবন্ধীরা বানায় না তো জায়গাটা তো সুন্দরই আমি একটা টিকটক করে লই আরে গ্যাং লয়া যারা এ তারা হইলো গ্যাংস্টার আরে গ্যাং লয়া যারা এ তারা হইলো গ্যাংস্টার আর এক ক্লাসে এ হইলো পন স্টার যাই হোক টিকটক ভিডিওটা করে লইছি অন্য জায়গা থেকে আমি পুরো গ্যাংস্টারের মতো লাভ দিব এই যে লাভ এই 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 নগো গেছি না আয় রিভাইভ করো রিভাইভ করো তাড়াতাড়ি নালে জুনে বইরে মরে তুমি গ্যাংস্টার এমন রিভাইভ রিভাইভ করে চিল্লাইতাছো কে লাগি আমারে যে রাত্রি মেরে ফলাই দিছো এখন যদি রিভাইভ না করি আর রাত্রি দিতাম না এবারে মতো রিভাইভ কইরা দাও আমি না তোমার বয়ফ্রেন্ড লাগি এমন কি লাগিয়া করো রিভাইভ কইরা দাও আর আমার মাপ হয়ে গেছে তুমি আমার ভুল কইরা দিও ভুল হয়ে গেছে আমার মাপ কইরা দিও আর একটা মেডিকেট দাও এমন কি লাগিয়া করো মেডিকেট তো না আলোক নেও দাও দাও আলোকই দাও আর আমি তোমার শুধু শুধুই খারাপ ভাবছি যতটা খারাপ ভাবছি ততটা খারাপ তুমি না তোমার ভিতর অল্প একটু হইলো ভালো মানুষের গুণাবলী আছে আমারে মাফ কইরা দাও তোমার আমি খারাপ ভাবছি তুমি এমনিতে ভালো আছো তার কে লিগে প্রশংসা করছি বিপদে বললে একটু একটু প্রশংসা করতে হয় এমনি সকালে আমরা ওই যে বিকালে যে ম্যাচটা খেললাম ওইটার মধ্যে মনে হয় তোমার সামনে দিয়ে একটা এনিমি গেছিল বিকাল তো এখন পর্যন্ত হয়ই না এখন তো দুপুর ও এখন দুপুর বিকাল হয় না এখন পর্যন্ত তাইলে আমি নিশ্চিত চিওর বিকালে আমরা যে ম্যাচটা খেলবো ওই ম্যাচের মধ্যে তোমার সামনে দিয়ে একটা এনিমি যাইবো হ্যাঁ বুঝছি তোমার মাথায় সমস্যা আছে উল্টা পাল্টা কথা কও সব সময় আমার মাথায় সমস্যা আছে এটা তুমি জানলা কেমনে দাঁড়াও 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 হুনো 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 আরেকটা কথা হুনো হুনো কি হইলো এখন আবার তো 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 তুমি কি ডাক্তার না আমি কোনো ডাক্তার না 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 আমি জানি তুমি অনেক বড় ডাক্তার না আমি ডাক্তার মাক্তার হইতে যাই মুখে লিগিয়া না হইছে কি কিছুদিন আগে আমার বাপ মাই মনে করছিল যে আমার মাথায় সমস্যা আছে তো এটা পরীক্ষা করার লাগি আমার একটা ডাক্তারের কাছে লয়ে গেছে বুঝছো আর ওই ডাক্তার মনে করো আমার আধা ঘন্টা মেশিন দা পরীক্ষা নিরীক্ষা করার পর বুঝতে পারছে আমার মাথায় সমস্যা আছে আর তুমি মেশিন ছাড়াই কয়ে দিছো আমার মাথায় সমস্যা আছে আমি জানি তুমি অনেক বড় ডাক্তার আসলেও তুমি একটা পাগল তোমার মতো বয়ফ্রেন্ডের লগে যে কে লাগিয়া রিলেশন করি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু ডাক্তার তো এটা কয় না ডাক্তার কইছে খালি মাথায় সমস্যা আছে বয়ে পড়ো যে জায়গায় আছে ওই জায়গায় বয়ে পড়ো আবার কি হইলো বইতে কই লাগি লাগিয়া আরে তুমি যদি এখন সময় মতো না বইতা তাহলে 150 এর ড্যামেজ টাকা খাইয়া যাইতা তোমার কানের ঘুরে দিয়ে একটা এডব্লিউএম এর গুলি গেছে কই আন্তাজি মান্তাজি কথা কও আমি তো দেখলাম না আন্তাজি মান্তাজি কথা কই আমি স্পষ্ট দেখছি তোমার কানের ঘুরে দিয়ে গেল কানের ঘুরে দিয়ে গেলে কি আমি দেখলাম হইলে না আমি তো দেখলাম না আরে বিশ্বাস করো তুমি আমি স্পষ্ট দেখলাম গুলিটা গেছে তাইলে আমি দেখলাম না কে লাগিয়া তাইলে মনে হয় তোমার এডব্লিউএম বন্দুকের কালেকশন প্যাক ডাউনলোড করা নাই এই দুটারে মারতে মাইরা যদি রিভাইভ না করতে পারি তুই অন্য বলা লাগে যাইবি এই যে মাইরা লাইছি তুই তুই আমারে ব্ল্যাকমেল করাস এই যে দেখ আবার পিছে থেকে মারতাছে এখন যদি রিভাইভ না করি রিভাইভ করো রিভাইভ করো তোমার চাচা ওই সামনে দাঁড়ায় আছে এদিকে ও এদিকে ও তাড়াতাড়ি নাইলে পরে আবার দুর্বল বিলিয়ারের মতো মরতে হইব আর আমি হইলাম ফোর রুবেল ভাই আমি যদি এরকম দুর্বল বিলিয়ারের মতো মরে যাই আমার মান সম্মান থাকবো আর নবী তোর কাছে গ্লুয়াল আছে গ্লুয়াল থাকলে দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি না একটা গ্লুয়ালই আছে আমার কাছে হ্যাঁ যে একটা আছে ওই একটাই দে তুই গ্লুয়াল চালাইবার পারো তুই দুর্বল বিলিয়ার না দে
ঠিক আছে একটা গ্লুয়াল আসিলো তুমি আমার থেকে এটা নিয়া নিলা আরে নোব্রি গ্লুয়াল নিছি এটার পিছনে কারণ আছে প্রোপিলিয়ারের শক্তি হইলো মনে করো তোমার যে গ্লুয়াল এনিমি যখন মারবো তখন মনে করো গ্লুয়াল মাইরাই বাঁচতইবো দেখছো আর আর আমি দেখছো কত ভালো খেলি এত ভালো খেলি কে লাগে জানো কে লাগে আমি আমি মনে করো তোমার 2005 সাল থেকে গেম খেলি 2005 সালে তো গেম শুরুই হয় নাই ও 2005 সালে গেম শুরু হয় নাই 10 সাল থেকে আমি গেম খেলি 2010 সালেও তো গেম শুরু হয় নাই 2010 সালেও গেম শুরু হয় নাই যেমন ইয়া করতেছি দরাত পইরা জমগা চার একটু বাড়ায় কই ও মনে পড়ছে সবকিছু আমি ভুলা যাই গেত এই যে 2012 সালে যখন গেম শুরু হইছে তখন থেকে আমি গেম খেলি হ্যাঁ 2012 সালেও গেম শুরু হয় নাই 2012 সালেও গেম শুরু হয় নাই তেয়া যাইতাছে আমি দরাতি পইরা জমগা আচ্ছা এবার আরে একদম বাড়ায় কমু 2025 সাল 2025 সালে যখন গেমটা শুরু হইলো না তখন থেকে আমি গেম খেলি 2025 সাল তো এখন আই নাই এখন 2022 সাল আর গেম শুরু হইছে 2017 সালে আমি কিন্তু অনেক আগে থেকেই জানি আমি জানি জানতাম 2017 সালে যে গেম শুরু হইছে এটা আমি অনেক আগে থেকেই জানি আগে থেকে জানলে তাইলে উল্টা পাল্টা কইতাছিলা কে লাগিয়া আরে উল্টা পাল্টা কইতাছিলাম আমি তোমারে পরীক্ষা করতেছিলাম যে তুমি সঠিকটা জানো কিনা যে গেম কত সালে লঞ্চ করছে এটা সঠিকটা জানো কিনা এটা লাগি আমি আর কি উল্টা পাল্টা কইয়া তোমারে পরীক্ষা করতেছিলাম কিন্তু তুমি তো দেয়া যায় আমার তে বড় চালাক তুমি বড় রবেল ভাই গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য তুমি সঠিকটা জানো যে 2017 সালে গেম শুরু হইছে আর এই যে এটা এটা দুর্বল একটা প্লেয়ার এই জায়গায় কিন্তু আমার অনেক জ্বালাইতাছে এটা কি করা লাগবে হইছে বাড়িছে ও অনেকক্ষণ জ্বালাইছে এটা আর আর এই জায়গায় এটা কিন্তু অনেক জ্বালানি জ্বালাইতেছে বাইকটা নিয়ে অনেক জ্বালানি জ্বালাইতেছে ও এমন ভাবে ইয়া করতেছে বাপ ধরতেছে হয় নিজের নিজে মনে বুড়াবুড়ি ঋত্বিক রোশন মনে করতেছে আর বর্তমানে ফ্রি ফায়ারের সবচেয়ে দুর্বল প্লেয়ার হইলো ওরাই যারা বাইকের মধ্যে অ্যাবিলিটি লাগায় চলে আচ্ছা ওই আরেকবার আয়োগ দেখতাছি আর না হুন আমি তোমার লাগে একটা শায়রি বানাইছি শায়রিটা হুন বা তোমারে আমি ভালোবাসা দিতে চাইছিলাম মন আরে তোমারে আমি ভালোবাসা দিতে চাইছিলাম মন তুমি কও আমার নাকি নাই ধন কি কি কইলা তুমি আরে পুরাটা তো শুনবা আগে তোমারে আমি ভালোবাসা দিতে চাইছিলাম মন তুমি কও আমার নাকি নাই ধন সম্পদ বুঝছো দেখো আমি কি শায়রি কই আমার শায়রির মধ্যে আছে একটা অন্য রকম বাপ লুচ্চা মার্কা শায়রি এটা তো শায়রি না তুমি কইরা দিছো শায়রির মাইরে বাপ এনিমি কিন্তু অনেক ওই যেটা ওই যে আবার ঋত্বিক রোশনের বাচ্চা হয়ে পড়ছো এই কি বাপ যে দরতাছে এবিলিটি লাগাইয়া আই ওই ওই জায়গায় এই জায়গায় বউ আর আশেপাশে কিন্তু অনেক এনিমি আছে একটু সাবধানে সাবধানে থাকো আর তুমি এমনিতে দুর্বল প্লেয়ার তোমারে কিন্তু মাইরা দিব ওই যে দাও এনিমি জোড়া বান্ধা এনিমি আর ও ও যে বাইক নিয়ে আছে কি শুরু করছে কাভারে থাকো কিন্তু কাভারে তা লাগবো না এটা আবার হইছে এটা তো অনেক জ্বালাইতাছে বাইকটা নিয়ে বাইকের মধ্যে আগুন লাগাই দিমু আর ওই বি পোস্টার বেটা কো এই তো এই না হইলো তুমি আমার গার্লফ্রেন্ড একদম ঠিক কাম করছো অর্পতে আমারও জেদ আছিল খালি আমি মইরা যাই খালি আমার এই মাইরা দেই আমি খেলতাম না আমি গেম থেকে বের হয়ে গেলাম না না গেম থেকে বের হইবা কি লাগে কিছু হইলে খালি গেম থেকে বের হয়ে যাওয়ার কথা কও আর তুমি হইলো বড় রবেল ভাইয়ের গার্লফ্রেন্ড তুমি যদি এই কথাই কথাই যদি খালি গেম থেকে বের হয়ে যাওয়ার কথা কও তাহলে কি এটা মানাইবো আচ্ছা গেম থেকে ব্যাক করো না তো তোমার আমি একটা ভালো একটা র‍্যাপ শোনাই র‍্যাপটা শোনো এই আমার বারমুডা ম্যাপের এনিমিগুলার এত সুন্দর রূপ তা করে দেখলে আমার ভালোই লাগে মারতে ভালো লাগে আরো খুব আমি না পাইরা খেলা করতেছি রাস আমি ধান খেতে করি আলুর চাষ আর পুষ্টি বাড়ানোর লাগিয়া খাই গরুর দুধ আমার পিছন থেকে মারতাছে মারিস না রে হালার পোত মাইরা দিছে আমার মাইরা দিছে দুর্বল প্লেয়ার আমার মাইরা দিছে আর এই খেলা লই আমার ভুইয়া ডিজার্ভ করে না আর গাইজ এই যে এই ভিডিওটাই বানাইছি মনে করো দুই তিনটা ম্যাচ কাইটটা চারটা তো তোমরা কমেন্ট করে দিও ঠিক আছে আর একটা লাইক করে দিও আর যদি কমেন্ট না করো তাহলে বাসার থেকে দুইটা কিন্তু যাই কমেন্ট করাই আনু আমি যা জোকিং তো করে দিও একটা কমেন্ট করে দিও লাইক করে দিও আর ততক্ষণ পর্যন্ত টাটা খুদা হাফেজ